যখন ঠিক করি যে তাপসদাকে নেব, আমরা সন্ধ্যাবেলা তাপসদার বাড়িতে যাই, তার আগে তাপসদার ওয়াইফকে ফোন করেছিলাম। তো তাপসদাকে গল্পটা শোনানোর পর তাপসদা বলে আমাকে নেবে ছবিতে? আমি বললাম কেন দাদা, তোমাকে নেবো তো। বলছে না, আমাকে তো এখন অনেকেই ডাকে না। তো কথাটা শুনে একটু আক্ষেপ হয়েছিল। তারপর তাপসদার গল্পটা খুব ভালো লাগে, স্ক্রিপ্টটাও খুব ভালো লাগে। তারপর তাপসদা আমাদের ডেট ফিক্স করে এবং সেই ডেটে শুটিং, হ্যাঁ, শুটিংয়ে খুবই মজা হয়। অভিষেকদা ছিলেন, তাপসদা ছিলেন, দেবিকা মুখার্জি ছিলেন। তো এইভাবেই তাপসদাকে সিলেক্ট করা, এবং চরিত্রটা তাপসদার সাথে খুবই ভীষণভাবে যায়, এর জন্য তাপসদাকে সিলেক্ট করা। গল্পের বিষয়বস্তু রাহুল বলো। হ্যাঁ, গল্পটা হচ্ছে যে একটা গ্রুপ আছে স্টুডেন্ট, তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করছে, এবং ওরা ডিসাইড করে যে একটা ভৌতিক বাড়িতে যাবে যেখানে রিসার্চ করবে ভূত আছে কিনা। এবং এই ভূতের বাড়িটা সম্পর্কে তাপসদার যে ক্যারেক্টারটা, সে খুব ভালো করে জানতো, এবং তার কাছে সে যায়। এবং তাপসদা একজনকে দেখে তার কিছু মনে হয়, প্রথমে পারমিশন দেয়নি, তারপর পারমিশন দেয়। কেন দেয়, কিসের রিলেশন, এটা আমরা ফিল্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই সবাই জানবেন যে করোনা ভাইরাসের জন্য তো সিনেমা হলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, না হলে আমাদের ছবি 27 মার্চ মুক্তি পাওয়ার ডেট কনফার্ম ছিল। তো সেই জন্য আমরা একটু পিছিয়ে দিচ্ছি। তো খুব শীঘ্রই আমরা এপ্রিলেই চেষ্টা করছি, যদি এই মানে প্রবলেমটা সলভ হয়ে যায় তো আমরা এপ্রিলেই ছবিটা রিলিজ করব। কিছু কিছু গল্পের শুরুটা ভালো হয়, শেষটা হয় খুবই ভয়ানক। আর এরকমই একটা গল্পের সাক্ষী আমি। মানে তোরা ওই বাড়িতে যাবি? আরে মরে যাবি, মরে যাবি। একটা জায়গা নিরাপদ নয় সেটা জানার পরও আমি কিভাবে তোদের সেখানে যাবার পারমিশন দিই? প্রথমবার জিতুদা আমাকে ডাকে, আমি ওটা ক্যাজুয়ালি নিয়েছিলাম, আমি মনে করেছি হয়তো এমনি ডাকছে। আমাকে বললো তোকে একটা প্রধান চরিত্রের জন্য আমি সিলেক্ট করেছি নেক্সট মান্থ থেকে শ্যুটে। তো তারপর শ্যুটে যাই। শ্যুটের আগে আমাকে তুহিনদা এবং রাহুলদা খুব গাইড করেছিল, মানে আমার ক্যারেক্টারটা এখানে প্লে করেছি ভিকি, খুব টাফ ক্যারেক্টার ছিল, তো তুহিনদা গাইড করেছিল। আর সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে, নিজে ভয় পাচ্ছিলাম প্রথমে যে তাপসদার সঙ্গে আমি ক্যামেরা শেয়ার করব। তো তারপর যখন ফ্লোরে গেলাম, উনি এতটাই ভালো মানুষ, মানে মনে হলো না যে অত বড় একজন আর্টিস্টের সঙ্গে আমি কাজ করছি। আর কিছু কথা না বলে নয়, এই তুহিনদা রাহুলদা আমাকে প্রচণ্ড হেল্প করেছে। মানে হয়তো একদিন কল টাইম আছে 8টায়, তো হয়তো উঠতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চল এখন মেকআপে বসতে হবে। আর এই আর জিতুদা, মানে ইনফ্যাক্ট জিতু স্যার সবসময় ফ্লোরে ছিলেন, সবসময় ফ্লোরে থেকে আমাদের গাইড করেছেন। এখানে আমার চরিত্র ভিকি, সে হচ্ছে বেসিক্যালি একজন কলেজে পড়ে একটা ছেলে, তার গার্লফ্রেন্ড হচ্ছে এখানে মৌটুসি ক্যারেক্টারটি প্লে করেছিল, ওরা একটা প্যারানর্মাল স্টাডিজ করে। তো বেসিক্যালি ভিকি ভূতে ভয় পায় না, তো ও আমাকে ইনসিস্ট করে বলে আমি ওই বাড়িটাতে যাই ওদের সঙ্গে রিসার্চে হেল্প করার জন্য। তো পরবর্তীকালে বিভিন্ন জিনিস হয় এবং সবাই প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। চেনা গল্পে নতুন কিছু পাঁচফোরণ বটেই, মানে অনেকটাই ডিফিকাল্ট ছিল। আমাকে যখন প্রথম ফোন করেন এই ছবির সঙ্গীত পরিচালক অমিতদা, আমায় ফোন করেন দিনকে তাপসদা মারা যায় তার 2-3 দিন পর, তো আমি আমায় ফোন করে বলে যে তোমায় তাপসদার শেষ ছবি বাঁশিতে ডাবিং করতে হবে। আমি হ্যাঁ করবো, যেহেতু আমি ডাবিং মানে ভয়েস ওভারের সঙ্গে যুক্ত, আমি অভিনয় করি, চারবাকে থিয়েটার করি। তো তারপর যখন বলেন যে তাপস পালের জন্য ভয়েস দিতে হবে, আমি না করে দিই, মানে আমি কী করে করবো, আমি মিমিক্রি করি কিন্তু কোনোদিন আমি চেষ্টাও করিনি তাপস পালের মিমিক্রি করার। তো তারপর আমি অরিন্দমদার সাথে, খেয়ালিদের সাথে কথা বলি, ওনারা বলেন যে পুরনো ছবি নতুন ছবি দেখ, দেখে ওইটা ট্রাই কর, চেষ্টা কর। আমি ওনার কিছু পুরনো ছবি নতুন ছবির মধ্যে 8-8-এর বনগা লোকাল আমার খুব ফেভারিট, তো ওটা আমি হেডফোনে বারবার চালাই, রিক্যাপে শুনতে থাকি ওনার পজিং, উনি কীভাবে কথা বলছেন, কী টোনে কথা বলছেন। চেষ্টা করতে করতে আমি 2 দিন পরে আমি তুহিনদাকে ফোন করি, বলি যে কাজটা করতে খুবই ইন্টারেস্টেড, ভয়েসের টেস্ট দিই। ওনারা বলেন যে হ্যাঁ ঠিকঠাক সিমিলার যাচ্ছে, তো এসে ভয়েস ওভার দিই। তারপর বাকিটা আপনারা বলবেন, দর্শকেরা বলবেন কেমন লাগছে, কতটা কী করতে পেরেছি। আর সবথেকে এগুলোর ঊর্ধ্বেও হচ্ছে দাদার কীর্তি, যেহেতু ওনার প্রথম ছবি, এই ছবিতে দর্শক যেভাবে ওনাকে ভালোবাসা দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, শেষ ছবিতেও যেন সেই ভালোবাসা সেই শুভেচ্ছা সকলে দেন। হ্যাঁ, ওনার একটা ডায়লগ আমাকে যখন ভয়েস টেস্টে আমি যে ডায়লগটা প্রথম বলেছিলাম সেটা ছিল যে, আহ বক্সি তুমি তো জানো যে এর আগে 5-5 বার ছেলেমেয়েরা গেছে কিন্তু কেউ ফেরেনি, আমি আমি এর পারমিশন দিতে পারবো না বক্সি, আমি পারবো না। তারপর বাকিটা ওনারা টেকনিক্যালি কী করেছেন জানি না, আমি আমার দিক থেকে এরকম দেওয়ার চেষ্টা করেছি। কোন মাল রে কেন,
চিনতে পারলেন না? আরে দাদা, আমি তো চন্দননগরের। ও চন্দননগরের? হ্যাঁ, তাহলে একসাথে যাব। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস স্টাডিজ নিয়ে আমরা পড়াশোনা করছি, তো সেটা পারমিশনে যাওয়ার জন্য তাপসদার কাছে আমরা, মানে যে তাপসদার চরিত্র এখানে খগেন দত্ত, তার কাছে পারমিশন নিই, তার কাছে পারমিশন নিয়ে আমরা সেখানে যাই। বাকিটা দেখতে গেলে হলে দেখতে। আর স্টার্টিংয়ে তো মানে আমি ভাবলাম এত বড় স্টার, অ্যাটিটিউড হবে, এ হবে, খাবার এ হবে, ও হবে, কিন্তু হি হ্যাড নো অ্যাটিটিউড। সবার সঙ্গে ভালোভাবে কাজ করলেন উনি, আর আমার সঙ্গেও মানে সারা দিন কথা বললেন। আমরা তিন দিন কাজ করেছিলাম, তিন দিনে মানে তিনও দিন মানে অত ভালো আমার বন্ধুত্ব হয়ে গেল। ওনার নিজের স্টোরি শোনাতেন আমাকে, আর আর বলতেন কি আমি কি আবার স্টার হতে পারবো? ইউ আর আ স্টার, ইউ আর বর্ন স্টার, এটা কেন, এটা তুমি এটা একটা কেন ভাবছো? ওনার সাত বছর হয়ে গেল, তারপর আফটার তোমার জেল যাওয়ার পর তো ওনার খুবই অবস্থা খারাপ ছিল, ওনার অসুস্থ ছিলেন উনি, তবুও তারপরও খুব অত ভালো কাজ করালো তুহিন ওর সঙ্গে, আর সবাই মানে নতুন কামান মতুসির সঙ্গে খুব ভালো ওনার ব্যাপার ছিল, সবাইকে শেখাতো এই মতুসি এরম কর এরম কর, মানে ই ওয়াজ সো সো মানে স্পিরিটেড ছিলেন উনি, কি মানে যা বলবেন সেটে সব সব করছে, এটা খাবো, ওনার বারণ ছিল কি বয়স ছাড়া কিছু খাবেন না। ও বলতো না না না, যদি আপনারা সব সিঙ্গাড়া খাচ্ছেন আমিও সিঙ্গাড়া খাবো। আমি দাদা আপনার বারণ আছে, আর একটা খেলে কিছু হয় না, মানে হি ওয়াজ লাইক দ্যাট, লাইক এ চাইল্ড। আয়োজন ছবি